হ্যালো গাইজ, আপনারা দেখছেন নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল। আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও। তার কারণ হলো, বর্তমানে পাসপোর্ট আবেদনকারীরা কিন্তু খুবই সমস্যার মধ্যে আছেন। অর্থাৎ লক্ষ লক্ষ পাসপোর্ট কিন্তু রিজনাল পাসপোর্ট অফিসে আটকে আছে। তার একটি কারণ, সঠিক ডকুমেন্ট। অর্থাৎ আগে কিন্তু এতটা খুঁটিয়ে দেখতো না রিজনাল পাসপোর্ট অফিস, কিন্তু এখন বর্তমানে কিন্তু সবই খুঁটিয়ে দেখানো হচ্ছে। তো কি কারণে আপনাদের বাড়িতে লেটার আসে, পাসপোর্ট অবজেকশনের লেটার, এবং কি করতে হবে? তাছাড়াও আপনি যদি একটি নতুন পাসপোর্ট তৈরি করবেন বলে ভাবছেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন যে সঠিক কী কাগজ দিলে আপনার পাসপোর্টটি আপনার বাড়িতে আসবে কোনো রকম অবজেকশন ছাড়া। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে যে ছোট্ট কাজটি আপনাকে করতে হবে, নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনাদের বলি, যে সকল ভাইয়েরা বা বোনেরা ইতিমধ্যে পাসপোর্ট আবেদন করেছেন এবং পাসপোর্টে অবজেকশান এসেছে বা আন্ডার রিভিউ অ্যাট রিজনাল পাসপোর্ট অফিস এরকম স্ট্যাটাস দেখাচ্ছে, তারা কিন্তু অবশ্যই আপনাদের যে অনলাইন একটি এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট বুক করে কিন্তু রিজনাল পাসপোর্ট অফিসে দেখা করতে হবে। তো অন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু একটি যে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাদের কিন্তু অন স্ক্রিনে দেখাচ্ছি, এটা কিন্তু আজকের অ্যাপয়েন্টমেন্ট বুক। অর্থাৎ আজকে কিন্তু 10/5/2024 অ্যাপয়েন্টমেন্ট বুক, এবং ভিডিওটিও কিন্তু আমি করছি 10/5/2024। অর্থাৎ আপনারা যদি কোনো ভাই বা বোন যদি অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে থাকেন, তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা আমি লিখেছি এই নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের কিন্তু দায়িত্ব সহকারে অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়া হয় এবং তার জন্য কিন্তু অল্প কিছু টাকা ধার্য করা হয়। এখন কিন্তু পাসপোর্টের যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে। অর্থাৎ আপনারা কিন্তু যে আপনাদের পাসপোর্টটি যদি কন্টিনিউ করতে চান, তাহলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, এবং অ্যাপয়েন্টমেন্ট বুক যদি আপনারা পারেন তাহলে কিন্তু খুবই ভালো। তাছাড়াও যদি আপনারা কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, আমার ইউটিউব চ্যানেলে একটি পার্টিকুলার ভিডিও কিন্তু প্রোভাইড করা আছে, আপনারা কিন্তু সেটা দেখতে পারেন। তাও যদি না পারেন, তাহলে কিন্তু এই যে নাম্বারটি আমি কিন্তু এখানে দিয়ে লিখে রেখেছি, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। তো চলুন এবার দেখিয়ে দিই যে একটি ফ্রেশ পাসপোর্ট তৈরি করতে গেলে পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কী কী ডকুমেন্টের কথা উল্লেখ করেছে সেটি দেখাবো। কোনো ভাই বা বোন বা কোনো বন্ধু যদি আপনারা নতুন পাসপোর্ট মানে তৈরি করবেন, তার জন্য আবেদন করবেন বলে ভাবছেন, তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবেন, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে অবজেকশন আসছে এবং পাসপোর্ট কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে যে একশোটা পাসপোর্টের মধ্যে কিন্তু 90টা পাসপোর্টে অবজেকশন ফেলা হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে। তো আমি আজকে কিন্তু সেই সমস্যার সমাধান করার জন্য এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। তো সবার প্রথমে আপনারা পাসপোর্ট আবেদন করার আগে কিন্তু আপনারা আপনাদের গুগলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে কিন্তু আপনারা লিখবেন পাসপোর্ট সেবা, এই ওয়েবসাইটে চলে আসবেন। তাছাড়াও কিন্তু আমি আমার ভিডিওর ডেসক্রিপশনের নিচে তার লিঙ্কটি দিয়ে রাখবো, আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন সরাসরি। আসার পরে কিন্তু নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পরে কিন্তু এখানে একটি জিনিস লেখা আছে, বিফোর ফর ইউ, অর্থাৎ পরে আবেদন করুন, আগে কিন্তু এগুলো জানুন, মানে এখানে কী কী দেওয়া আছে। তো এখানে কিন্তু একাধিক দেওয়া আছে, প্রথম ইনফরমেশান কর্নার, তারপরে ফর্ম এফিডেভিট, তারপরে ডকুমেন্ট অ্যাডভাইজার, এগুলো কিন্তু আছে। তো এখান থেকে সবার প্রথমে আমি একটি অপশান আপনাদের সিলেক্ট করতে বলবো, সেটা হচ্ছে ডকুমেন্ট অ্যাডভাইজারে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে লেখা আছে, প্রথমে কী লেখা আছে, প্রথমে লেখা আছে ডকুমেন্ট রিকোয়ারেড ফর ফ্রেশ পাসপোর্ট। অর্থাৎ যারা নতুন পাসপোর্ট তৈরি করবে তাদের জন্য কী কী ডকুমেন্ট পাসপোর্ট আধিকারিকরা রিকোয়ার করেছে। তারপরে দ্বিতীয় আছে ডকুমেন্ট রিকোয়ার্ড ফর রিইস্যু অফ পাসপোর্ট। অর্থাৎ আপনাদের আগে 10 বছর আগে পাসপোর্ট ছিল, আপনারা রিইস্যু করবে, তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু বলা আছে। যদি আপনাদের PCC পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
মানে লাগে তাহলে কিন্তু তার জন্য কী ডকুমেন্ট সেটাও কিন্তু এখানে বলা আছে। তো যেহেতু আমি এখন দেখাবো যে একটি ফ্রেশ পাসপোর্ট এর জন্য কী কী ডকুমেন্ট আপনাদের পাসপোর্ট যে দপ্তর তারা প্রোভাইড করেছে সেটি কিন্তু আমি দেখাবো। তো সবার প্রথমে আমি কী করব, ডকুমেন্ট রিকোয়ার্ড ফর পাসপোর্ট এখানে কিন্তু আমি ক্লিক করব। ক্লিক করার পরপরই কিন্তু আপনাদের সামনে এরকম একটি লিস্ট চলে আসবে। তো আপনি কীভাবে আবেদন করতে চান, এখানে কিন্তু দুটো পদ্ধতিতে আপনি আবেদন করতে পারবেন। একটি হচ্ছে নর্মাল, একটি হচ্ছে তৎকাল। তৎকাল মানে আপনাদের খুবই দ্রুত আসবে এবং নর্মাল মানে যেরকম নর্মালি হয় সেরকম আসবে। তারপরে আপনি আবেদন করবেন মানে সে 18 বছরের নিচে যদি হয় তাহলে কিন্তু মাইনর, যদি 18 বছরের উপরে হয় তাহলে কিন্তু অ্যাডাল্ট, আর 18 বছরের যদি মানে আপনাদের 40 বছরের উপরে হয় মানে সিনিয়র সিটিজেন, তারা আমরা বৃদ্ধ বা বৃদ্ধাদের কিন্তু সিনিয়র সিটিজেন বলা হয়। তো আপনি যেটি সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন। আমি কিন্তু অ্যাডাল্ট সিলেক্ট করলাম। এবং আপনি ইসিআর আর নন ইসিআর, এই ইসিআর আর নন ইসিআরে কিন্তু আপনারা খুবই ভুল করেন। ইসিআর হলো যারা বিলো 10 পাস তাদের কিন্তু মানে ইসিআর ক্যাটাগরিতে ফেলা হয়, আর যারা মাধ্যমিকের ওপরে পাস তাদের কিন্তু নন ইসিআরেতে ফেলা হয়। তো আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আমরা কী করবেন, এখান থেকে নন ইসিআরে কিন্তু ক্লিক করবেন। তো নন ইসিআরে ক্লিক করার পর এখানে একটি অপশান আপনারা পেয়ে যাবেন, সেটি হচ্ছে কন্টিনিউ। এই কন্টিনিউ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তারপরে কিন্তু একাধিক ইস্যু অফ ফ্রেশ পাসপোর্ট সিলেক্ট কেস, অর্থাৎ এর মধ্যে কি আপনি কি জম্মু কাশ্মীরের মানে বসবাস করেন, আপনি কি নাগাল্যান্ডে বসবাস করেন, আপনি ইন্ডিয়ায় বসবাস করেন কিন্তু আপনার ইন্ডিয়া জন্ম না অন্য কোনো জায়গায় জন্ম, এরকম সমস্ত কিছু আছে। তো আপনারা কিন্তু এখান থেকে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। তো আমার কিন্তু এখানে কোনোটাই না, তাই আমি কিন্তু নন অফ অ্যাবভ কিন্তু সিলেক্ট করলাম। করার পরে ভিউ রিকোয়ারড ডকুমেন্টে কিন্তু আমি ক্লিক করছি। তো ভিউ রিকোয়ারড ডকুমেন্টে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, যেখানে কিন্তু বলা হচ্ছে যে এখানে কিন্তু ডকুমেন্ট কোড আছে, ডকুমেন্ট প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেস। তো প্রুফ অফ প্রেজেন্ট অ্যাড্রেসের জন্য কিন্তু এখানে 7001, আর প্রুফ অফ বার্থের জন্য কিন্তু 7002। এবং এখানে কিন্তু এই এম কোডের মানে হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো কিন্তু আবশ্যক লাগবে আপনাদের। তো এখানে কী কী, তো আপনারা সবার প্রথমে প্রুফ অফ অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের এখানে যে লিস্ট অফ অ্যাকসেপ্টেবল ডকুমেন্টে কিন্তু ক্লিক করবেন। পরপরই কিন্তু আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু বলাই আছে যে প্রুফ অফ অ্যাড্রেস, তো অ্যাড্রেস প্রুফ আপনি হিসেবে আপনি কিন্তু এখানে সবার প্রথমে 1 নম্বরে ওয়াটার সিটি বিল কিন্তু আপনি দিতে পারেন, টেলিফোন বিল বা ল্যান্ডলাইন বা পোস্টপেড প্রিপেড মোবাইল বিল আপনি দিতে পারেন, এবং ইলেকট্রিসিটি বিলও কিন্তু আপনি দিতে পারেন, যেখানে কিন্তু অ্যাড্রেস মেনশান থাকা দরকার ম্যান্ডেটরি। এবং ইনকাম ট্যাক্স অ্যাসেসমেন্ট অর্ডারও দিতে পারেন, আপনি ইলেকশন কমিশনের ফটো, আইডেন্টি কার্ড বা যেটাকে বলা হয় আইডি প্রুফ বা ভোটার কার্ড, সেটা কিন্তু আপনি মানে দিতে পারেন। তাহলে এখানে কিন্তু আপনি 6 নম্বরে প্রুফ অফ গ্যাস কানেকশান, আপনার যদি কোনো উজ্জ্বলা যোজনা বা এমনি নর্মাল গ্যাস কানেকশান থেকে থাকে তার যে দলিল আছে সেই দলিল কিন্তু আপনি এখানে দিতে পারেন। তাছাড়া কিন্তু কম্পিউটার ফ্রম এমপ্লয়েড অফ রিপোর্টেড এখানে কিন্তু লেটার আপনি এখানে দিতে পারেন। তারপরে কিন্তু এখানে আপনি 8 নম্বরে একটি অপশান আছে যে আপনার স্বামী বা স্ত্রী যে কোনো একজনের যদি পাসপোর্ট থেকে থাকে তার ফার্স্ট কপি এবং লাস্ট কপি কিন্তু আপনারা এখানে দিতে পারেন অ্যাড্রেস হিসাবে। তারপরে এখানে কিন্তু আপনারা 9 নম্বরে লেখা আছে প্রেজেন্ট পাসপোর্ট কপি ইন কেস অফ মাইনার্স ফার্স্ট অ্যান্ড লাস্ট। তারপরে এখানে কিন্তু 11 নম্বরে আছে আধার কার্ড দিয়ে আপনি দিতে পারেন, এখানে কিন্তু আপনি রেন্ট এগ্রিমেন্টও দিতে পারেন। এবং সবশেষে কিন্তু এখানে ফটো পাসবুক অফ রানিং অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনি দিতে পারেন। অর্থাৎ এই যে 12টা ডকুমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই 12টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে সেটি আপনি কাজে লাগাতে পারবেন। এবার চলুন দেখে নেওয়া যাক যে ডেট অফ বার্থ হিসেবে কী কাজে লাগাবেন। তো এখান থেকে কিন্তু আমি ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু আমার সেই 7002 কোডে অর্থাৎ আপনার প্রুফ অফ ডেট অফ বার্থে আমি লিস্টে কিন্তু ক্লিক করলাম। এখানে কিন্তু বলা আছে 1 নম্বরে ভালোভাবে একটি দেখবেন, বার্থ সার্টিফিকেট ইস্যু বাই দ্য রেজিস্টার অফ বার্থ অ্যান্ড ডেট আর দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন আর এনি আদার্স প্রেডিকশন। এখানে কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেট হিসেবে বা মানে জন্ম তারিখ হিসেবে কিন্তু বা জন্ম প্রমাণপত্র হিসেবে কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারেন। তাছাড়াও কিন্তু এখানে 2 নম্বরে ট্রান্সফার স্কুল লিভিং ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইস্যু বাই দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ড, এখানে কিন্তু আপনারা এটাও দিতে পারেন। অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট কোনো স্কুলে পড়তেন সেখান থেকে আপনি ট্রান্সফার হয়ে এসেছেন সেই সার্টিফিকেটও আপনি দিতে পারেন, বা স্কুল লিভিং আপনি ধরেন
এক স্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন, আপনি সেই স্কুল লিভিং সার্টিফিকেট তুলে অন্য স্কুলে ভর্তি হয়েছেন, সেই স্কুল লিভিংও আপনি দিতে পারেন। তাছাড়াও কিন্তু এখানে আপনারা ম্যাট্রিকুলেশন পাস বা মাধ্যমিক পাসের সার্টিফিকেটও দিতে পারেন বা অ্যাডমিট কার্ড দিতে পারেন, সেটি কিন্তু অ্যাকসেপ্টেবেল। তিন নম্বরে পলিসি, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা কোম্পানিসের যেসব জিনিসপত্র হয় সেগুলো কিন্তু আপনারা দিতে পারেন ডকুমেন্ট প্রুফ হিসেবে বা ডেট অফ বার্থ হিসেবে। তারপরে কিন্তু কপি অফ, এখানে কোনো গভর্নমেন্ট সার্ভেন্ট যদি থেকে থাকেন তাহলে কিন্তু তারা তাদের যে পেনশন অর্ডার কিন্তু রিসিভ আপনারা দিতে এখানে দিতে পারেন। এখানে পাঁচ নম্বরে কিন্তু লেখা আছে আপনি ডেট অফ বার্থ হিসেবে কিন্তু ইলেকটর ফটো আইডেন্টি কার্ড ইস্যু বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। এখানে কিন্তু প্যান কার্ডও দিতে পারেন, ড্রাইভিং লাইসেন্সও কিন্তু দিতে পারেন, তাছাড়াও কিন্তু আপনি চাইল্ড কার্ডও দিতে পারেন। অর্থাৎ এই যে আটটা ডকুমেন্ট কিন্তু আপনারা ডেট অফ বার্থ হিসেবে ব্যবহার করতে পারেন, তবে কিন্তু আপনাদের পাসপোর্টটা অ্যাকসেপ্টেবল হবে। এবারে একটি কথা বলি, আমি কথাটা হলো যে সকল বন্ধু বা বান্ধবীরা বা বোনেরা আপনারা পাসপোর্ট অ্যাপ্লাই করবেন বলে ভাবছেন, কিন্তু আপনাদের সবার প্রথমে কাজ হচ্ছে যখন অ্যাপ্লিকেশান করতে যান তখন কিন্তু আপনারা শুধু মনে করেন যে আধার কার্ড, আপনার প্যান কার্ড আর ভোটার কার্ড, এই তিনটে কার্ড থাকলে আপনার অ্যাপ্লিকেশানটা করতে পারবেন। এটি স্বাভাবিক, এটি কিন্তু আপনারা করতে পারবেন, কারণ এই তিনটে ডকুমেন্টের নাম্বার আপনাদের কিন্তু অনলাইনে ফিল আপ করতে হয়। তাছাড়াও কিন্তু আমি বলবো আপনারা ফিল আপ করে কী করবেন, তার কারণ যখন আপনার ফাইলটা যে নিকটবর্তী পিএসকে বা আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে সেখানে কিন্তু আপনাদের একটি আপনাদের নামে ফাইল নাম্বারের নামে কিন্তু একটি সিকোয়েন্স নাম্বার, একটি স্লট নাম্বার কিন্তু বুক হবে। সেই সিকোয়েন্স নাম্বার, সেই স্লট নাম্বারে সেই টাইমে কিন্তু আপনি যাবেন এবং যাওয়ার সবার প্রথমে কিন্তু আপনাদের একটি প্রশ্নই করবে, যেটি এক নম্বরে কিন্তু আপনাদের ডেট অফ বার্থ হিসাবে কিন্তু বার্থ সার্টিফিকেট চাওয়া হবে বা মাধ্যমিকের অ্যাডমিট চাওয়া হবে। এবং কাদের বার্থ সার্টিফিকেট লাগবে না, যাদের 1989 এর আগে জন্ম তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট লাগবে না, তাছাড়া কিন্তু অন্যদের কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি। আর যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু 2 নম্বর হিসেবে আপনি স্কুল সার্টিফিকেট মানে দিতে পারেন, অর্থাৎ বার্থ সার্টিফিকেট দিতে পারেন নাই কিন্তু স্কুল সার্টিফিকেট আপনি দিতে পারেন। এই দুটো জিনিস কিন্তু আপনার দিতে হবে। এবারে আপনাদের যে ডকুমেন্টটা মানে আপনাদের ছবি তুলবে, লাইভ ছবি তোলার পরে কিন্তু সেই ডকুমেন্টটা আপনাদের নিকটবর্তী যে পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে কিন্তু পাঠানো হবে, অর্থাৎ সেখানে কিন্তু স্ট্যাটাসটা দেখাবে যে কালেক্ট ইউর ক্যাম্প। তো ক্যাম্পে আপনি যখন যাবেন তখন কিন্তু আপনাদের সবার প্রথমে দেখবে যে আপনার জন্ম কত সালে, যদি 1989 আগে হয় তাহলে কিন্তু আপনাদের বার্থ সার্টিফিকেট তারা চাইবে না, এবং যদি আপনাদের 1989 পরে ধরুন কারোর বয়স 2001 সালে তাদের কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট না স্কুল সার্টিফিকেট এই দুটোর তো একটি কিন্তু আপনাদের ওখানে ম্যান্ডেটরি চাবে, নাহলে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না। এবারে কিন্তু আপনারা তার সাথে সাথে কিন্তু বাদবাকি যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্ট কিন্তু আপনারা দেখানোর পরে কিন্তু পুলিশ একটি রিপোর্ট আপনার রিজনাল পাসপোর্ট অফিসে কিন্তু প্রোভাইড করবে আপনার নামে, তারপরে কিন্তু কাজ হবে। এবার একটু বলি, যারা আবেদন করবেন প্রথম আবেদন করার সময় সেখানে কিন্তু যে জায়গায় আপনারা ভুল করেন এক জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের প্লেস অফ বার্থ। এই প্লেস অফ বার্থটা আপনারা কীভাবে দেবেন, যে সকল ব্যক্তিদের 1989 এর পরে জন্ম তাদের কিন্তু নির্দিষ্ট একটি বার্থ সার্টিফিকেট থাকার প্রয়োজন, এবং সেই বার্থ সার্টিফিকেট অনুযায়ী কিন্তু আপনাদের প্লেস অফ বার্থটা লিখবেন, বা স্কুল সার্টিফিকেটে যদি প্লেস অফ বার্থ লেখা থাকে তাহলে কিন্তু লিখবেন। কিন্তু কোনো মানে প্লেস অফ বার্থ যেটি লিখবে সেটি কিন্তু যে কোনো একটা ডকুমেন্টারি মানে সাপোর্টিং ডকুমেন্ট আপনাদের লাগবে, আপনারা কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন। দ্বিতীয় নম্বরে আপনারা যে জায়গায় ভুল করেন সেটি হচ্ছে ইসিআর আর নন ইসিআর। ইসিআর ক্যাটাগরি কোন মানে কারা হয়, ইসিআর ক্যাটাগরি যারা আপনার মাধ্যমিকের নিচে পাস, অর্থাৎ 9 পাস, 10, 8 পাস, 7 পাস, 4 পাস, 1 পাস, তাদের কিন্তু অবশ্যই ইসিআর কম মানে ক্যাটাগরিতে পড়বেন। আর যারা নন ইসিআর কিন্তু যারা মাধ্যমিক প্লাস তার সমতুল্য আরও বড় বড় যেসব বোর্ডের পরীক্ষাগুলো হয় এইচএস আপনার গ্রাজুয়েশন, এগুলো যদি যাই আপনি সিলেক্ট করবেন, অর্থাৎ মাধ্যমিক অ্যান্ড অ্যাবভ যাই আপনি সিলেক্ট করবেন, সেই কিন্তু আপনাদের নন ইসিআরে অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আপনাদের কিন্তু নন ইসিআর ইচ্ছের কিন্তু
গোলমাল পাকিয়ে ফেলেন। তারপরে 3 নম্বরে আপনাদের যে যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্টের নামের বানান, প্লাস বাবার নামের বানান, প্লাস ডেট অফ বার্থ, প্লাস অ্যাড্রেস, এই 4টে কিন্তু আপনাদের সঠিক থাকতে হবে। সঠিক যদি না থাকে তবে অবশ্যই যে যে ডকুমেন্টটা ভুল আছে সেই ডকুমেন্টটা আগে আপনারা সঠিক করবেন, তারপরে কিন্তু আবেদনটা করবেন, নাহলে কিন্তু আপনাদের নামে চিঠি আসবে, এটি কিন্তু বাধ্যতামূলক। তারপরে আপনার আর একটি বিষয় 4 নম্বর, সেটি হচ্ছে আধার কার্ড। ধরুন কোনো ব্যক্তি 2001 সালে জন্ম, তো তার আধার কার্ড হয়েছিল 2014 সালে, তখন তার কিন্তু একরকম দেখতে ছিল বাচ্চা মতো, কিন্তু এখন 2024 সালে 10 বছর যেহেতু ডিস্ট্যান্স, তো 10 বছরের মধ্যে কিন্তু তার অনেক চেহারার পরিবর্তন হয়। সেই কারণে কিন্তু আপনারা যখনই আবেদন মানে পাসপোর্টটা অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনারা অবশ্যই আধার কার্ডের বায়োমেট্রিক প্লাস আপনাদের ফটো এগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নেবেন। কারণ একজন আমার সাবস্ক্রাইবার কিন্তু আমাকে ফোন করেছিলেন, উনি বললেন যে দাদা আমার কিন্তু রিজেকশন মেরেছে ফটোতে, অর্থাৎ আমি তার অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমিই বুক করেছিলাম এবং তার অ্যাপয়েন্টমেন্ট ছিল আগামী ন তারিখ ছিল, এবং সেই 9 তারিখে সে কিন্তু রিজনাল পাসপোর্ট অফিসে গিয়েছিলো এবং তাকে কিন্তু ইস্যু করা হয়েছে একটি জিনিস যে আপনার আধার কার্ডের ছবি, বাচ্চা বয়সের ছবি, আপনি কিন্তু সেটা আপডেট করে তারপরে আবার আসুন, এই এরকমভাবে কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে তাহলে আধার কার্ডের যদি বাচ্চাবেলাদের ছবি হয়ে থেকে থাকে, সে যে কোনো মানে কেউ হতে পারে, তার অবশ্যই কিন্তু তার আধার কার্ডের ছবিটা কিন্তু চেঞ্জ করে নেবেন, রিসেন্ট ছবিটা কিন্তু বসিয়ে নেবেন আপডেট করে, ঠিক আছে। এবার যদি বলা যায় যে আপনাদের কোনো ডকুমেন্টে নামের ভুল, বাবার নামের ভুল বা ডেট অফ বার্থের ভুল আছে, তাহলে কিন্তু আপনি কি করবেন, আপনি ধরুন অ্যাপ্লাই করে ফেলেছেন কিন্তু আপনি আগে দেখেননি, কিন্তু আপনার ভুল আছে, তাহলে কিন্তু আপনারা কী করবেন, যে ডকুমেন্টটা ভুল আছে তার এগেনস্টে একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করবেন যে কোনো নিকটবর্তী কোর্ট থেকে, যেখানে কিন্তু লেখা থাকবে যে অল ডকুমেন্ট আর যে ডকুমেন্টে ভুল আছে দুটোই তার জন্য মানে পশ্চিমবঙ্গ সরকারের কোর্ট স্বীকৃতি দিচ্ছে যে হ্যাঁ এ ব্যক্তি একই ব্যক্তি, এ ব্যক্তির জন্ম একই তারিখে জন্ম, অর্থাৎ তার পাসপোর্টটা কিন্তু করে দেওয়া হোক, এরকম কিন্তু এফিডেভিটে লেখা থাকে। অর্থাৎ এটি কিন্তু এফিডেভিটটা অ্যাকচুয়ালি কিন্তু আমি কোর্টকে জানিয়েছি যে আমার এই সমস্যা, তার জন্য কিন্তু আমি কোর্টের এফিডেভিট করেছি বা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল করেছি। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি ফ্রেশ পাসপোর্ট আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট থাকলে আপনাদের পাসপোর্টে কোনো অবজেকশন লেটার বাই কুরিয়ার, পোস্ট অফিস কুরিয়ার মাধ্যমে কিন্তু আসবে না, আপনাদের কিন্তু পাসপোর্টটা অতি সহজেই কিন্তু হয়ে যাবে। তবে কিন্তু আপনার ডকুমেন্ট কিন্তু ক্লিয়ার চাই, কারণ আপনার 2023 সালের আগস্টের পর থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত এখনও কিন্তু পাসপোর্টের নিয়ে প্রচুর সংশয় আছে, কারণ এখনও কিন্তু পাসপোর্ট আটকে দিচ্ছে এবং আমাকে কিন্তু একাধিক জন কিন্তু ফোন করছে যে দাদা আমার একটি পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়ার জন্য, কারণ আপনারা চেষ্টা করছে পাচ্ছেন না। তো আপনারা যদি পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট বুক নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো, এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু ফোন করে আপনারা কিন্তু মানে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারেন। তবে আমি কিন্তু যে টাকাটা ধার্য করি সে টাকাটা কিন্তু বুক হওয়ার পরে নিই, আগের থেকে কিন্তু কোনো অ্যাডভান্স নিই না, বুক যদি আপনার নামে আমি করতে পারি তবেই কিন্তু আমি টাকাটা নেবো, না হলে কিন্তু নেবো না, এটি কিন্তু আপনারা মাথায় রাখবেন। অর্থাৎ এই ছিল ভিডিওটি, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আপনি যদি এই ভিডিও না দেখে আপনি যদি নতুনভাবে নতুন ফ্রেশ পাসপোর্ট আবেদন করতে চান তাহলে কিন্তু ভুল হলে আপনার টাকাটাই কিন্তু বেকার হয়ে যাবে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন, দেখে তারপরে কিন্তু সেই যে ডকুমেন্টগুলো আছে কি না আপনারা কিন্তু সেটা দেখে তারপরে কিন্তু আবেদন করবেন যে আমার ডকুমেন্ট সব ক্লিয়ার আছে, আমি আবার আবেদন করতে পারি, তবেই কিন্তু আপনার পাসপোর্টটা খুব সহজে চলে আসবে। অর্থাৎ এই ছিল ভিডিওটি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে।